চলমান আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন মাশরাফিরা। ডাবলিনে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচের দিনের ঘটনা ছাড়াও বাংলাদেশ দল প্রতিনিয়ত নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচ, অথচ ড্রেসিং রুমে কোনো টেলিভিশন নেই। মাঠ থেকে ফিরে ব্যাটসম্যানরা দেখতে পারছেন না আউটের অ্যাকশন রিপ্লে। পরের ব্যাটসম্যানদের জন্য উইকেটে যাওয়ার আগ পর্যন্ত বোঝার উপায় থাকে না কার বোলিং কেমন হচ্ছে, উইকেটেই বা কী আচরণ করছে। দলের সঙ্গে থাকা বিসিবি পরিচালক জালাল ইউনুসের ভাষায়, বেলফাস্ট তাও অনেক ভালো ছিল, ডাবলিনে প্রচুর সমস্যা, কোনো সুযোগ সুবিধাই নেই। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহীকে বলেছি, ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের সাথে কথা বলেছি, তাতেও লাভ হয়নি। সিরিজের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে নিউজিল্যান্ডও মহাবিরক্ত। এরকম চলতে থাকলে ভবিষ্যতে আর কখনও আয়ারল্যান্ডে যাবে না বলেও হুমকি দিয়েছে কিউইরা। বাংলাদেশ দল বেলফাস্ট থেকে ডাবলিনে গেছে গত 11 মে। পরের দিনেই ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ। একদিন বিশ্রাম নিয়ে কালই প্রথম পুরো অনুশীলনের সুযোগ পেয়েছিল দলটা, কিন্তু অব্যবস্থাপনার কারণে সেটাও ভালোভাবে করা যায়নি।